আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে যে প্রোডাক্টের রিভিউ শেয়ার করব সেটি হচ্ছে ক্যাথিডল রেডি টু হোয়াইট হোয়াইটেনিং বডি লোশন। এটি স্কিন লাইটেনিং করবে, স্কিন ময়শ্চারাইজ করবে, ডিহাইড্রেট স্কিনকে হাইড্রেট করতে হেল্প করবে, রেডিয়েন্ট স্কিন করবে। অনেকের বডিতে কালো কালো ভাব চলে আসে, সেই কালো ভাব রিমুভ করতে অনেক ভালো কাজ করবে, স্কিনটাকে ফর্সা করবে, 5 থেকে 6 শেড পর্যন্ত ফর্সা করবে, যে কোনো ধরনের কালো দাগ রিমুভ করবে। এই প্রোডাক্টের প্যাকেজিংটা চেঞ্জ করা হয়েছে, কারণ আগে অন্যরকম প্যাকেজিং ছিল অ্যান্ড সেই প্যাকেজিংটা চেঞ্জ করা হয়েছে। অ্যান্ড এই প্রোডাক্টটি স্কিনটাকে ব্রাইটেনিং করতে অনেক ভালো কাজ করে থাকে। এই প্রোডাক্টে মালবেরি এক্সট্র্যাক্ট রয়েছে, মালবেরি আয়রনে সমৃদ্ধ একটি ফল, তাই যদি কেউ মালবেরি খায় ফলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পাবে, যার ফলে রক্ত স্বল্পতা কমে যাবে। এই ফলটি স্কিনের জন্য অনেক ভালো। এই ফলে থাকা ফ্লেভোনয়েড ও ক্যারোটিনয়েডগুলি ত্বকের স্থিতিস্থাপকতা বাড়িয়ে তোলে, ত্বকের মধ্যে বলিরেখা দূর করে অ্যান্ড বলিরেখা পড়তে দেয় না। এটি সব ধরনের স্কিনে ইউজ করা যাবে, বাট যাদের সেন্সিটিভ স্কিন কোনো ধরনের প্রোডাক্ট ইউজ করতে পারো না, তারা একটু লাগাই দেখবা। যদি কোনো প্রবলেম মনে হয় যে না তোমার কোনো প্রবলেম হচ্ছে, তাহলে ইউজ না করাটাই ভালো। অনেকে আছো যাদের স্কিনটাকে ফর্সা ছিল, বাট এখন স্কিনটা ফর্সা না, মানে স্কিনটা স্কিনের যে স্কিন কালার ওই কালারটা হারাই গেছে, তো এই প্রোডাক্টটি যদি তোমরা ইউজ করো তাহলে হারানো উজ্জ্বলতা ফিরে আসবে। এটি স্কিনটাকে সফট অ্যান্ড স্মুথ করবে, কালো দাগ রিমুভ করতে কাজ করবে, বাট এটি কিন্তু মাতৃজনিত দাগ রিমুভ করতে তেমন কাজ করবে না। যদি কেউ চাও যে মাতৃজনিত দাগ রিমুভ করার জন্য এটি তোমরা ইউজ করবা, তাহলে এটি কিন্তু তেমন কাজ করবে না। এটি স্কিনটাকে ফ্রেশ রাখবে, স্কিনটাকে অনেকটাই গ্লো করবে। অ্যান্ড যারা খুবই কালো তাদের জন্য এই প্রোডাক্টটি খুব ভালো রেজাল্ট দিবে না। অ্যান্ড যারা হচ্ছে শ্যামলা বা স্কিন টোনটা একটু উজ্জ্বল টাইপের, তারা যদি এটি ইউজ করো তাহলে অনেক ভালো রেজাল্ট পাবা। প্রাইভেট পার্টি এরিয়ায় ইউজ করবে না, বাট এটি কিন্তু স্কিনটাকে ধবধবে ফর্সা করবে না, স্কিনটাকে গ্লো করবে বাট খুব বেশি ফর্সা করবে না। অনেকে বলে থাকেন এই প্রোডাক্টটি ফেস অ্যান্ড বডিতে ইউজ করার জন্য, বাট আমি তোমাদেরকে বলবো তোমরা ফেসে কখনোই বডি লোশন ইউজ করবা না। এজন্য এই প্রোডাক্টটি তোমরা কখনোই ফেসে লাগাবা না, শুধু তোমার বডি হাত পা যেখানে তোমার ইচ্ছা সেখানে লাগাতে পারো। অ্যান্ড এই প্রোডাক্টটি সূর্য অতি বেগুনি রশ্মি থেকে স্কিনকে প্রোটেক্ট করবে না। যদি এই প্রোডাক্টটি তোমরা ইউজ করো তাহলে অবশ্যই যখন বাইরে বের হবা তখন সানস্ক্রিন লাগায় বাইরে বের হতে হবে। তোমার শরীরে যে অংশটা বের হয়ে থাকবে সেখানে শুধু সানস্ক্রিন লাগাই দিবা। অ্যান্ড এটি ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে। যদি তুমি এই প্রোডাক্টটি দিনের বেলা স্কিনে অ্যাপ্লাই করো, সেই ক্ষেত্রে সূর্য আলোতে যাওয়া যাবে না, তাপের মধ্যে যাওয়া যাবে না, আর রাতের বেলা ইউজ করলে সব থেকে ভালো রেজাল্ট পাবা। এই জন্য ট্রাই করবা রাতের বেলা ইউজ করার জন্য। অ্যান্ড ভালো রেজাল্ট পেতে অবশ্যই তোমাকে কন্টিনিউয়াস ইউজ করতে হবে। যদি এমন করো যে আজকে ইউজ করলা বা কিছুদিন ইউজ করলা তারপরে আবার ইউজ করলে না, তাহলে ভালো রেজাল্ট পাবা না। অবশ্যই তোমাকে কন্টিনিউয়াস ইউজ করতে হবে, তাহলে অনেক ভালো একটা রেজাল্ট পাবা। এই প্রোডাক্টটি ইউজ করে রেজাল্ট পেতে একটু টাইম লাগবে, 15 থেকে 1 মাসের মতো টাইম লাগতে পারে। যাদের স্কিনটা ড্যামেজ হয়ে গেছে তাদের একটু টাইম লাগবে। এই প্রোডাক্টের মধ্যে যে ইনগ্রিডিয়েন্টগুলো ইউজ করা হয়েছে সেগুলো হার্মফুল না, এই জন্য এটি স্কিনে সেরকম সাইড এফেক্ট করবে না। অ্যান্ড এই প্রোডাক্টে ভিটামিন সি রয়েছে, ভিটামিন সি স্কিনটাকে হেলদি করতে অনেক ভালো কাজ করে থাকে। অনেকে আছো যাদের স্কিনে লালচে ভাব হয়ে যায়, এই ভিটামিন সি সমৃদ্ধ লোশনটি যদি তোমরা ইউজ করো তাহলে স্কিনে লালচে ভাব থাকবে না, স্কিনটাকে অনেকটাই গ্লো করবে, হেলদি করবে, স্কিনটাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। অ্যান্ড এই প্রোডাক্টটি ভালো, অনেক ভালো একটি প্রোডাক্ট, যারা চাচ্ছ ইউজ করতে পারো। বাট যখন তোমরা প্রোডাক্টটি নিবা তখন অবশ্যই তোমাকে লক্ষ্য রাখতে হবে তুমি অরিজিনালটি নিয়েছো নাকি ফেকটি নিয়েছো। তুমি যদি ফেক প্রোডাক্ট নাও তাহলে কোনো বেনিফিটস পাবে না, আর যদিও পাও সেটা কিন্তু সাইড এফেক্ট করবে। অ্যান্ড তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে এরকম প্রোডাক্টের রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করিও।